নমস্কার বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি বিহারের রাজধানী পাটনাতে। তো ঠিক পাটনাতে এসেছি আমি আমার অফিসিয়াল কাজের জন্য, তো তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই একটু ঘুরব। তো ঠিক এখন যে মন্দিরটা আমরা যাব, যে মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এটা খুব সুন্দর মন্দির আছে, যেটা ঠিক পাটনা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিট সাইডে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। তো সঙ্গে থাকুন, মন্দিরটা দেখুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক কিছু দেখার জন্য। এই বিহারে অনেক কিছু ঘোরার আছে যেগুলো ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ ঘুরব, সঙ্গে থাকুন। প্রথমেই বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন, অনেক কিছু আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে সামনে মন্দিরটি দেখছেন, এটা হচ্ছে মহাবীর মন্দির বা হনুমান মন্দির যেটাকে বলা হয়। ঠিক ভারতের বিহার রাজ্যের পাটনায় এটা অবস্থিত, পাটনা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে। এটা পাটনা স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স খুব বেশি হলেও 1 মিনিট মতো, তার বেশি নয়। এখানে ঢুকতেই প্রথমে আপনাকে কাউন্টারে জুতোগুলো জমা রাখতে হবে, তার পরিবর্তে আপনাকে একটা কুপন ওনারা দিয়ে দেবেন। আপনি যখন রিটার্ন আসবেন সেই কুপন দেখিয়ে আপনি সেই জুতোগুলো আবার রিটার্ন নিতে পারেন। মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য দুটো আলাদা কাউন্টার আছে এখানে। আর ঠিক তার সামনে এই জায়গাটা দেখছেন, এখানে আপনি আপনার হাত পা ধুয়ে তারপরে আপনি মন্দিরে প্রবেশ দ্বারের ভেতর দিয়ে প্রবেশ করতে পারেন। জাস্ট প্রবেশ করার পরেই আপনি এখানে ফুলের দোকান, যেগুলো মালা এখান থেকে আপনি পেয়ে যাবেন, তারপরে আপনার নৈবেদ্যম লাড্ডু যেটাকে বলা হয় সেটার কাউন্টারও আপনার এখানেই আছে। ফুল এবং প্রসাদ দুটো কাউন্টার এখানে পাশাপাশি আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। প্রসাদ প্রায় 300 টাকা কেজি এখানে দাম, যেটা খুবই সুন্দর একটা প্রসাদ। এবং এই মন্দিরে লাড্ডু বিক্রির চাহিদা অনুসারে এটি দ্বিতীয় শ্রী তিরুপতি মন্দিরের পরে দ্বিতীয় স্থান হোল্ড করে। চলুন এবার মন্দিরের ভেতরটা যাই। যেহেতু আমি গিয়েছিলাম সেটা মঙ্গলবার ছিল, সেই জন্য হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচণ্ড ভিড়ও ছিল এই মন্দিরে সেই সময়। আপনি দেখতে পাচ্ছেন এটা পুজো দেওয়ার লাইন, যেখানে মালা এবং ফুল এবং ফল হাতে নিয়ে পুণ্যার্থীরা দাঁড়িয়ে আছেন। এই মালাগুলি ভগবানের সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, দেখলাম যেটা পুণ্যার্থীদের গলাতেও পুরোহিতরা পরিয়ে দিচ্ছেন এই মালাটা। হনুমানকে উৎসর্গ করে যে পবিত্র স্থানগুলি বা মন্দিরগুলি আছেন তার মধ্যে এটা একটি অন্যতম মন্দির, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই মন্দিরে যান। এটি বিহারের হনুমান মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম মন্দির। এই মন্দিরটি প্রায় 187 ফুট উঁচু এবং 3 তলা এই মন্দিরটি। এই মন্দিরে ঢুকলে কী জানি আপনার মনটা অটোমেটিকলি পবিত্র হয়ে যাবে এবং খুব সুন্দর লাগবে মন্দিরে ঢুকে আপনার। এবং প্রচুর পুণ্যার্থী আছেন যারা এই মন্দিরে ঢুকে বসে হনুমান চালিসা পাঠ করেন, পুজো দেন। এবং এই মন্দিরে অলওয়েজ যথেষ্ট ভিড় থাকে, যেটা ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এই মন্দিরের ট্রাস্ট রেভিনিউ পার ডে 1 লাখেরও বেশি, যেটি মা বৈষ্ণদেবী ট্রাস্টের পর নর্থ ইন্ডিয়ায় 2nd পজিশন হোল্ড করে। 2008-2009 এই ইয়ারে 35.13, মানে প্রায় 35 কোটি টাকা এর রেভিনিউ ছিল। এর রেভিনিউয়ের টাকাগুলো বিভিন্ন হসপিটাল, বিভিন্ন স্কুলের ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা অনেক মানুষ এটা থেকে উপকৃত হয়। এর ফার্স্ট ফ্লোরেও অনেক ঠাকুরের মূর্তি এখানে আছে, আপনি এখানে অনেক ঠাকুরের মূর্তি দেখতে পাবেন। যেমন ঠিক সামনেই শ্রী গণেশ এবং একটি বৌদ্ধ মূর্তি আছে, যেটি খুব সুন্দরভাবে রাখা আছে কাঁচের ভেতরে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে এই মূর্তি দুটো। এর ঠিক ওপর ফ্লোরে আপনি যখন উঠে আসবেন, এখানে আরও মা দুর্গা থেকে শুরু করে রাম, লক্ষ্মণ, সীতা সমস্ত ঠাকুরের এখানে মূর্তি এখানে আছে। এবং মন্দিরটি খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারভাবে রাখা আছে এবং মন্দিরের ট্রাস্ট কমিটি দ্বারা এটাকে পরিচালনা করা হয়। এই মন্দিরটি দেখার জন্য
রাজ্যের বাইরে থেকেও অনেক লোক এই মন্দিরে আসে। এর মধ্যে যেমন উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল থেকেও আছে, এবং এর লোকেশানটা যেটা আমি আপনাদেরকে বললাম ঠিক পাটনা স্টেশনের অপোজিটে লোকেশান। আর শোনা যায় নাকি যেটা আপনি এখানে প্রার্থনা করবেন সেই মনস্কামনা আপনার পূর্ণ হবেই। প্রত্যেক মঙ্গলবার এখানে প্রচুর পুণ্যার্থী আসেন, যারা পুজো দিয়ে ঠাকুরের ওখানে বসে তাদের হনুমান চালিসা পাঠ করেন। এই যে সামনে আপনি দেখছেন এই আর্চটা, সেটি রাম মন্দিরের ন্যায় করা আছে, রাম মন্দির ট্রাস্টের জন্য। আপনি এখানে চাইলে আপনার কিছু অর্থ এখানে আপনি সাহায্য করতে পারেন রাম মন্দির নির্মাণের জন্য। খুব সুন্দরভাবে বাবা ভোলেনাথের একটি মূর্তি এখানে আছে এবং খুব সুন্দরভাবে এটাকে রাখা আছে। প্রচুর পুণ্যার্থী আসেন এখানে, মাথা ঠেকে প্রার্থনা করে যান। এবং এই কাচের ঘরে মা পার্বতীরও একটি সুন্দর মূর্তি এখানে আছে। এই যে রাম মন্দিরের আর্চটি এখানে রাখা আছে, এটিও দেখতে খুব সুন্দর। প্রচুর ভক্তের সমাগম হয়, যেহেতু আমরা মঙ্গলবার এখানে গিয়েছিলাম তাই প্রচুর পুণ্যার্থী এখানে ছিলেন এবং মন্দিরে যথেষ্ট ভিড় ছিল। এই সময় প্রচুর মানুষ এসেছেন বিভিন্ন জায়গা থেকে পুজো দেওয়ার জন্য। আর বেসিক্যালি এই রাম মন্দিরের যে আর্চটা এখানে করা আছে, সেখানে প্রচুর পুণ্যার্থী নিজেরা দান করে যান রাম মন্দির নির্মাণের জন্য। চলুন এবার যাই সেকেন্ড ফ্লোরে, যেখান থেকে আপনি পাটনা শহরের ভিউটা দেখতে পাবেন। এবং এখানে অনেক সময় যজ্ঞের ক্ষেত্রে এই ফ্লোরে ইউজ করা হয় এবং প্রচুর মানুষ আসেন এখানে ফ্লোরে, এখানে বসে রেস্ট নেন এবং যজ্ঞের ব্যবস্থা এই ফ্লোরেই করা হয়। আর ঠিক এই ফ্লোর থেকে আপনি পাটনা শহরটাকে দেখতে পাবেন। চলুন একবার দেখে নিই পাটনা শহরটাকে। ঠিক এটি হচ্ছে পাটনা স্টেশনের ভিউ, উপরে ফ্লোর থেকে পাটনা শহর এবং পাটনা স্টেশনের ভিউ, যেটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা নিজে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ অনেক কিছু ভিডিও এখনও এই চ্যানেল দেওয়ার আছে, আপনাদেরকে দেখানোর আছে। তো সঙ্গে থাকুন, আশা করছি অনেক কিছু আপনাদেরকে দেখাবো। এই যে জায়গাটি দেখছেন এখানে যজ্ঞ হয়, এটা বিভিন্ন তিথিতে বিভিন্ন সময় যজ্ঞ হয় এখানে, এটা রেগুলার বেসিসে হয় না। সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং অজানা এক প্রতীক চ্যানেলের পক্ষ থেকে। এবার পালা আমাদের বাইরে বেরোনোর। অনেক সময় আপনি এখানে পুজো দিয়ে অনেক পুণ্যার্থী থাকেন যাদেরকে আপনি প্রসাদ বিলি করতেই পারেন এইভাবে। এই যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে প্রস্থান করার রাস্তা, মানে এটা আপনার এক্সিট পয়েন্ট। আপনি এটা থেকে বেরিয়ে আপনার যে জুতোর কাউন্টার আছে সেখানে গিয়ে আপনি কুপনটি জমা দিয়ে জুতো নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরে অনেকটা বড় জায়গা আছে,
আপনি যদি ফার্স্ট টাইম এই মন্দিরে ভিজিট করেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, প্রশাসনের লোক এখানে আছে এবং মন্দিরের ট্রাস্টের লোক এখানে আছে, যারা আপনাকে অলওয়েজ হেল্প করবে। আর এনারা খুব হেল্পফুল এবং এনাদের কথাবার্তা খুবই ভদ্র, আপনি এনাদের কাছ থেকে হেল্প নিতেই পারেন। এটা হচ্ছে মহিলাদের জুতো রাখার কাউন্টার, ঠিক তার সামনেটা হচ্ছে পুরুষদের জুতো রাখার কাউন্টার, যেখান থেকে আপনি আপনার জুতো যেটা রেখেছিলেন সেটা আপনি রিটার্ন ব্যাক নিতে পারেন।